দক্ষিণ আফ্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনিকে প্রশ্ন করা হয়েছিল, আপনার ক্রিকেটে কালো অধ্যায় কোনটি? জবাবে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, আমার ক্রিকেটের কালো অধ্যায় হচ্ছে মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দেওয়া। আর এবার 2024 আইপিএল নিলামে যেন তারই প্রতিদান দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, কারণ মুস্তাফিজুর রহমানকে 2 কোটি রুপি ভিত্তিমূল্যে দলে ফিরিয়েছে চেন্নাই সুপার কিংস। সেই ধাক্কা ভুলে, সেই শত্রুতা ভুলে এবার মুস্তাফিজুর রহমানকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলবেন এবার মুস্তাফিজুর রহমান। তাই তো নিলামের পর সম্প্রতি এক অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনি নিজের দল নিয়ে মন্তব্য করেছেন। এবারের নিলাম থেকে পাওয়া ক্রিকেটারদের নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত মহেন্দ্র সিং ধোনি। সেই সাথে তিনি জানিয়েছেন, যাদেরকেই নেওয়া হয়েছে সব কিছু ছিল পূর্ব পরিকল্পিত। অর্থাৎ চেন্নাই সুপার কিংস আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল তারা কাদের কাদের দলে ফেরাবে, এবং নিলামে ঠিক তাই হয়েছে। তাদের পছন্দের ক্রিকেটারদের পেয়ে তারা ব্যাপক খুশি এবং নিলামেও সাকসেস হয়েছেন বলে এমনটাই মনে করছেন তিনি। সেই সাথে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে দলে ফেরাতেই 3-4টি পোস্ট করেছেন, যেসব পোস্টে হাজার হাজার রিয়্যাক্ট পড়েছে ভক্ত সমর্থকদের। অন্যান্য ক্রিকেটারদের দেওয়া পোস্টে 12-13 হাজার রিয়্যাক্ট পড়লেও মুস্তাফিজুর রহমানকে নিয়ে করা পোস্টে তার রিয়্যাক্টের সংখ্যা প্রায় 5-6 গুণ বেশি। কারণ মুস্তাফিজুর রহমানকে নিয়ে পোস্ট করলেই বাঙালি ক্রিকেট প্রেমীরা আর থেমে থাকতে পারেন না, কারণ ভালোবাসেন যে মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আইপিএল খেলবেন, তাই তো খুশির উল্লাস। সেই সাথে বাংলাদেশ থেকে যারা চেন্নাইয়ের সমর্থক তারা তো এবার বেজায় খুশি। সেই সাথে 2024 আইপিএলে মুস্তাফিজুর রহমানকে স্লো পিচে ব্যবহার করতে চান মহেন্দ্র সিং ধোনি। প্রিয় দর্শক, আপনি কী মনে করছেন, মুস্তাফিজুর রহমান ধোনির নেতৃত্বে কেমন পারফরমেন্স করবে? আশা করি মুস্তাফিজুর রহমান দুর্দান্ত খেলবে ধোনির নেতৃত্বে, এবং 2024 আইপিএল মনে রাখার মতো একটি আইপিএল করে রাখবে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের জন্য অভিনন্দন। আইপিএলে পুরো বাংলাদেশ এই এক ক্রিকেটারের দিকেই তাকিয়ে থাকবে।